কতদিন ধরে এরকম করতেছেন আপনারা আপনি কতদিন ধরে এরকম করতেছেন হ্যাঁ হাওয়াই বাড়ি নাকা ধরে টার্গেট করে এসেছিলেন কুল্লাবাজিতে কতদিন ধরে এরকম করতেছেন আপনারা আপনার নাম কি এভাবে চুপচাপ বসে থাকলে কি আপনার নাম কি একাংশ ঘোষকর পুলিশ অফিসারদের দৌলতে ভুলুন্ঠিত হচ্ছে রাজ্য পুলিশের মান ইজ্জত রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছ প্রশাসন নীতিকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে ঘুষের পয়সায় ফুলে ফেঁপে উঠেছে ত্রিপুরা রাজ্যের একাংশ পুলিশ কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে সাধারণ জনগণের পরিশ্রমের টাকায় ভাগ বসাচ্ছে রাজ্য পুলিশের একাংশ ঘুষখোর পুলিশ অফিসাররা যার তথ্য প্রমাণ এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ত্রিপুরা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত হাওয়াইবাড়ি নাকা পয়েন্টকে টার্গেট করে নিজের অবৈধ কামাইয়ের সাম্রাজ্য জাঁকিয়ে বসেছে তার কৃতকর্মের মধ্য দিয়ে রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন এই রাজ্যে কখনোই সম্ভব নয় লজ্জায় মাথা হেঁট হওয়ার উপক্রম রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের এটাই কি সেই রাষ্ট্রপতি কালাসপ্রাপ্ত ত্রিপুরা পুলিশ প্রশ্ন এই রাজ্যের আম জনতার ওই গুণধর পুলিশ অফিসারের নাম এএসআই শিবু প্রসাদ দেব যে কিনা পুলিশ মহলে পেটলা শিবু নামেই পরিচিত সেই পেটলা শিবু বর্তমানে কর্মরত আছেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে দীর্ঘ একটানা 9 থেকে 10 বছর যাবত এই শিবু প্রসাদ দেব প্রথমে হাবিলদার এবং পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসাবে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয়ে নিযুক্ত থাকার সুবাদে তোল্লা আদায় রীতিমতো পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বলে সূত্রের খবর অভিযোগ দীর্ঘদিন ধরে শিবু প্রসাদ হাওয়াইবাড়ি নাকা পয়েন্টকে ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে আসছেন বিভিন্নভাবে অবৈধ নেশা সামগ্রী বুঝাই গাড়িগুলিকে ছাড় দেওয়ার ক্ষেত্রে শিবু প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করছিল বলে তুলনামূলকভাবে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ নেশা সামগ্রী বাজেয়াপ্ত করার ক্ষেত্রে ততটা সাফল্য পাচ্ছিল না তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় সূত্রে খবর তদানীন্তন মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরার নাকের জগায় এই শিবু দিনের পর দিন তার অবৈধ তুল্লা বাণিজ্য কায়েম করে রেখেছিল তুল্লা আদায় করতে করতে শিবু বর্তমানে তুল্লার টাকায় বিশাল ইমারত তৈরি করেছে বলেও খবর এরই মধ্যে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের রদবদল হয়েছে নতুন মহকুমা পুলিশ আধিকারিক বিভিন্ন সূত্র মারফত শিবুর কেচ্ছা কেলেঙ্কারি অনুধাবন করতে পেরে তাকে নাকা ডিউটি থেকে তুলে এনে এসডিপিও অফিসে এক প্রকার পুনর্বাসন দিয়ে রেখেছেন বলেই খবর এদিকে পুলিশ মহলে কান পাতলেই এই এএসআই শিবু প্রসাদ দেবের সহ একাংশ তুল্লাবাজ ঘুষখোর পুলিশ কর্মীদের বিভিন্ন কেচ্ছা কেলেঙ্কারির ঘটনাই শোনা যায় দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়াকে ব্যবহার করে বিভিন্ন প্রকার নেশা সামগ্রীর আদান প্রদানের পেছনে যে শিবুর মতো একাংশ পুলিশ কর্মী বা আধিকারিক সরাসরি যুক্ত তা রীতিমতো স্পষ্ট হয়ে গেছে এই প্রতিবেদন প্রকাশের পর এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মানিক সাহার হস্তক্ষেপের মধ্য দিয়ে এই সকল কলঙ্কিত পুলিশ অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে বর্তমান সরকারের দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন গড়ার এক অনন্য নজির স্থাপন হবে বলে মনে করছে ত্রিপুরা রাজ্যের সচেতন নাগরিক মহল এখন এটাই দেখার বিষয় এই প্রতিবেদন প্রকাশের পর আসলে কতটা বাস্তব ব্যবস্থা গৃহীত হয় এই ঘুষখোর এএসআই শিবু প্রসাদ দেবের বিরুদ্ধে এই যে টাকা নেওয়ার যে ভিডিওটা এটা নিয়ে আপনার কি কি কইবেন বিষয়টা কতদিন ধরে এরকম করতেছেন আপনারা আপনি কতদিন ধরে এরকম করতেছেন হ্যাঁ যে জায়গাতে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছ প্রশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করার লোকে প্রচেষ্টা করতেছে সে জায়গাতে আপনারা এইভাবে হাওয়াইবাড়ি নাকা ধরে টার্গেট করে কতদিন ধরে এরকম করতেছেন আপনারা আপনার নাম কি আপনার নাম এভাবে চুপচাপ বসে থাকলে কি আপনার নাম কি নেম প্লেট কোথায় আপনার নেমপ্লেট কোথায় নাম কি আপনার হ্যাঁ আপনার নাম কি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ